তো ফাইনালি আমার ক্রাশ বুড়াক ওর জীবিতের সাথে আমার দেখাটা হয়েই গেল। আর শুধু কি দেখা হয়েছে, না আমার ওর সাথে কথাও হয়েছে। তো যাই হোক, খুররাম সুলতান দেখার পর থেকে তো আসলে আমি বুড়াকের হিউজ ফ্যান হয়ে গেছিলাম। ওর বালিবে ক্যারেক্টারটা আমার সবচেয়ে বেশি ফেভারিট ছিল, কিন্তু আমি কখনোই ভাবি নাই যে ওর সাথে সামনাসামনি কোনো দিন আমার দেখা হবে আর কথা হবে। তো যাক, সিঙ্গার বাংলাদেশকে অনেক বড় একটা থ্যাঙ্কস যে এই প্রথমবারের মতন কোনো টার্কিশ সুপারস্টারকে ওরা বাংলাদেশে নিয়ে আসছে। আর এই টার্কিশ সুপারস্টার আর কেউ না, আমার ক্রাশ বুড়াক অজীবিত। তো তোমরা অনেকেই জানো যে সিঙ্গার বাংলাদেশ রিসেন্টলি একটা ক্যাম্পেইন লঞ্চ করে, যেখানে একটা অফার ছিল যে সিঙ্গার বাংলাদেশ থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে তোমরা বুড়াক অজীবিতের সাথে দেখা করার একটা সুযোগ পাবে। আর যেহেতু এই ক্যাম্পেইনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রমোশনাল কাজগুলো আমি করেছিলাম, তো আমিও এই সুযোগটা কিন্তু কাজের সুবাদে পেয়ে গিয়েছিলাম। এই ইভেন্টের নাম ছিল ট্রান্সফরমেশন জার্নি উইথ বুড়াক, আর এটা হয়েছিল র্যাডিসনে। তো দেখতেই পাচ্ছ যে আমি একদম গার্ল ইন ব্ল্যাক হয়ে একদম ব্ল্যাক ড্রেসে সেজে গুজে পুরো রেডি হয়ে চলে গিয়েছিলাম। দেখো আমার ভাগ্যটা কি ভালো, আমি র্যাডিসনে যাওয়ার পরপরই আমি বুড়াককে দেখে ফেলি। আমি আসলে র্যাডিসনের দোতলার পেছনের গেটে আমি ফোনে কথা বলতেছিলাম, এন্ড হঠাৎ দেখি অনেকগুলো গাড়ি ওখানে এসে থামছে, এন্ড একটা গাড়ি থেকে বুড়াক মানে আমাদের মালকোচুলো বালিবে নেমে আসছে। এন্ড হি ওয়াজ ওয়েয়ারিং আ রেড শার্ট এন্ড হি ওয়াজ লুকিং ড্যাম হ্যান্ডসাম। এন্ড আমি সত্যি ওই মুহূর্তে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমার চোখের সামনে আমি বালিবেকে দেখছি। ওয়েল, আমি এরপর মেইন ইভেন্টে ঢুকে পড়ি, আর ওখানে আমি যে দেখি যে এখানে গ্ল্যামবট আছে, আর গ্ল্যামবট দেখি আমি তাড়াতাড়ি স্টুডিওতে ঢুকে যাই। ওখানে তো যে আমি একদম স্টাইল মেরে ক্যাটওয়াক করে ইচ্ছা মতো স্লোমো ভিডিও বানায় নিই, ওইটাও তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। জাস্ট একটু দেখো, কিন্তু কেউ হাইসো না প্লিজ, কারণ অনেক পচা হয়েছে। কারণ পুরাটা সময় জুড়ে আমি বুড়াকের অপেক্ষা করতেছিলাম যে ও কখন স্টেজে আসবে, এন্ড দ্য মোমেন্ট ও যখন স্টেজে আসলো, ভাই রে ভাই, কথা বলার সুযোগটা পাই। তো কয়েকজনকে সিলেক্ট করা হয় যারা নাকি বুড়াককে কোয়েশ্চেন করবে, তো আই ওয়াজ ওয়ান অফ দেম। প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে আমি আদৌ কিছু জিজ্ঞেস করতে পারবো কিনা, বাট না, পরে ভাবলাম যে এই সুযোগ আসলে হাতছাড়া করা যাবে না। তো ফাইনালি বুড়াককে প্রশ্ন করেই ফেললাম। বাকিরা যখন বুড়াককে প্রশ্ন করছিল, বুড়াক চুপচাপ প্রশ্ন শুনে জাস্ট অ্যানসার করছিল। বাট আমার বেলায় ও হুট করে আমাকে প্রশ্ন করে বসছে যে আমার ওর কোন ক্যারেক্টারটা বেশি ভালো লাগে। বাজিবে, দ্যাটস মাই ফেভারিট। সো তো আপনি এই প্রথমবার বাংলাদেশে এসেছেন, তো বাংলাদেশে বুড়াককে প্রশ্ন করার সময় আমি সারাটা ক্ষণ আমার 32 দাঁত বের করেছিলাম। তোমরা কি এটা খেয়াল করছো? প্রথমে যখন মানে এয়ারপোর্টে নামছে তখন অনেক সুন্দর করে অনেক অভ্যর্থনা করা হয়েছে, আমার ওসমানের কাছে কিন্তু ওসমানের কথাটা ভালোবাসেন
সেটা সে অনুগ্রহে জানা। তারপর কিন্তু ইনস্টাগ্রাম নামে ফাইল আসছে, আজকে ইনস্টাগ্রামে এটা ইয়া করছে, শেয়ার করছে, এই মোমেন্টটা আমি সারা জীবন মনে রাখবো। আর তোমাদেরকে বলে রাখি যে এই ইভেন্টে কিন্তু আমি একা ছিলাম না, আমার সাথে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর্সরা ছিল, অনেক ইউটিউবার্সরা ছিল, ব্র্যান্ড প্রমোটার্সরা ছিল, এন্ড অনেক সেলিব্রিটিসরা ছিল, যাদের সাথে আমার ওই দিন অনেক কথা হয়েছে, আমরা অনেক মজা করেছিলাম, গল্প করেছিলাম, এন্ড থ্রু আউট দ্য ইভেন্ট আমরা সবাই অনেক এনজয় করেছিলাম। আর এই ইভেন্টকে আমি আরেকটা কারণে বেস্ট বলবো, সেটা হচ্ছে ফুড। কারণ আমি এ পর্যন্ত যত ইভেন্টে গেছি, বিশ্বাস করো, আমি দেখছি যে কোনো খাবার দাবার নাই, খালি পেটে আমরা বসে শুধু প্রোগ্রামই এনজয় করি। বাট সিঙ্গার বাংলাদেশের এই ইভেন্টে আমি দেখলাম যে যাওয়ার পরপরই ওনারা কতক্ষণ পরপর আমাদেরকে বিভিন্ন ধরনের ফুড আইটেম সার্ভ করছিল, জুস সার্ভ করছিল, অ্যান্ড আলাদা একটা সেকশন তো ছিলই যেখানে নাকি পুরো বুফে বাফেট যেটাই বলো তোমরা, ওখানে খাবার দাবার দিয়ে একদম ভরপুর ছিল, অ্যান্ড কত রকমের খাবার কতক্ষণ পরপর আমাদের সামনে নিয়ে আসা হচ্ছিল, এন্ড খেতে খেতে শুধু বুরাককেই দেখছিলাম। আর তোমরা যারা বুরাক ওজিবিদের সাথে এখনো দেখা করতে পারো নাই বা এই ইভেন্টে আসতে পারো নাই, প্লিজ তোমরা মন খারাপ করো না, কারণ তোমাদের জন্য রয়েছে আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে যে বুরাক ওজিবিদের সাথে দেখা করার সুযোগ কিন্তু এখনো আছে। আর সেটার জন্য তোমাদেরকে একটা সিম্পল কাজ করতে হবে, আর সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো সিঙ্গার বেগো কনসেপ্ট স্টোরে যে সিঙ্গারের যে কোনো প্রোডাক্ট কিনতে হবে, তাহলে তোমরা জিতে নিতে পারবে ইস্তাম্বুলে যে সরাসরি বসে বুরাকের সাথে দেখা করে নেওয়ার সুযোগ, এন্ড তার সাথে ইস্তাম্বুলে 4 দিন 3 রাত থাকার সুযোগ। জাস্ট ওয়াও না?